দর্শক, আসসালামু আলাইকুম। আজ 18 এপ্রিল 2024, রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেয়ারি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। ফার্মের মালিক মঞ্জু কাকা এখান থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে গাভী নিয়ে আসে, নতুন নতুন গাভী কিন্তু সোমবার এবং বুধবার রাত্রে আসে। আমি সপ্তাহে একটা করে প্রতিবেদন বৃহস্পতিবারে দেখাই এবং আজকে এই খামারে ভরপুর কিছু গাভী রয়েছে, খামার ভর্তি। প্রায় কাকার বর্ণনা অনুযায়ী 42টার মতো গরু এই সপ্তাহে উনি নিয়ে আসছে, প্রায় 32টার গরু এখনও অবিকৃত আছে। এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কী কী সুযোগ সুবিধা দিয়ে এগুলো বিক্রি করা হবে এই সকল বিষয়ে জানবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। ব্যবসা কেমন কাকার? ব্যবসা আল্লাহ ভালো। আচ্ছা, এই সপ্তাহে তো দেখতেছি খামার ভর্তি গাভী। খামার ভর্তি হলো 42টা গরু এই সপ্তাহে। হ্যাঁ, 42টা গাভী নাপছে। তো আছে কতগুলো এখন? 10টা বেশ হয়েছে। তো মোটামুটি 32টা আছে। দেখাবো কয়টা প্রতিবেদনে? দেখাবেন মোট, কিন্তু অত গরু তো বর্ণনা দেওয়া আসলে সম্ভব না। সম্ভব না, মাইশের মতন তো ওই অত বর্ণনা দেওয়ার টাইম নেই আমার। আচ্ছা, পাইকারি সেল তো না? আমার সেল পাইকারি, গরু যদি দিতাম এত সময় একটা থাকতো না, কিন্তু আগের সব জেরমের রয়েছে। আমার কথা হইলো মোটামুটি সর্বনিম্ন কত দামের গাভী আছে এই 32টার মধ্যে? আপনি সর্বনিম্ন গাভী আছে 1,50,000 টাকা। 150? উপরে কত দামি গাভী আছে? যে যেমন আমার যে আশপাশ দিয়ে, যেমন এগুলো তো বিগ সাইজের গাভী, 2,65,000। 265? হ্যাঁ, এত গরু বিক্রি লাগলে অত পেশাল পাওয়া যায় না। সঠিক। আর ফালতু কথা বলিও না, আল্লাহর ফালতু কথা বলায় না। মোটামুটি এক দামে দেখাবো। এক দামের গরু আছে, অনেক গরু আছে, সব গরু আছে, ভিআইপি গরু। আচ্ছা, ভিআইপি গরু না? হ্যাঁ। তো চলেন আজকের ভিআইপি গরুগুলো দেখি, এক এক করে দেখেন, সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। আচ্ছা। 1 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন। আমরা তো বাচ্চা সহ গাভী এখান থেকে দেখাতেই পারি না, তবে এই বাচ্চাটা সদ্য দিয়েছে জন্য দেখাচ্ছি। এই জাতের গাভী এটা? হলস্টিন ফ্রিজিয়ান, বড় চার দাঁত, বাচ্চা দিছে মোটামুটি 1 ঘন্টা হলো। 1 ঘন্টায় তো অনেক বড় বাচ্চা দেখতেছি। জি জি জি, মাশাআল্লাহ। বাচ্চাটা কি ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা, কিন্তু ফুল পড়েই নাই, ফুল পড়বে আর কি। ওই যে ফুলটা প্রসেসিং এ আছে। হ্যাঁ হ্যাঁ। দাঁত কয়টা বলছেন? মাত্র 4 দাঁত। 4 দাঁতে প্রথম বাচ্চা, সার বাচ্চা? সার বাচ্চা। আচ্ছা, এই যে ফুলটা প্রসেসিং এ আছে, ইনশাআল্লাহ পড়ে যাবে, ভয় নাই। হ্যাঁ হ্যাঁ। কতবার টানছেন? টানা হয়েছে, এখানে গল্প করে লাভ নাই, একবার টানেছি, ঘন্টা অনেক ধরে বিয়েছে, ফুল টানি নাই এখনো। ধরেন বাকিটা তো ওলা নেই আছে? বাকিটা ওলা নেই আছে, 0.5% টানেছি। আচ্ছা, তো মোটামুটি এগুলো কত কেজি দুধের গাভী হবে আপনার আইডিয়া? এগুলো 20+ আশা করা যায়। 20+ আশা করা যায়? জি জি। গ্যারান্টি হিসাবে চাইলে কেউ? গ্যারান্টি আমার ঠিক দোয়া দেখে নিলে কত 10 দিন পরে দোয়া, 10 দিন পরে নিতে হবে। আজকে বিলো কালকে দুধ ছিঁড়ে দেয় এটা চোরের মতন কথা। বায়না করলে হবে? হ্যাঁ, বায়না করলে হবে। দাম কত? দাম পড়বে 2,65,000। 2,65,000? হ্যাঁ। 2,65,000-এর আছে কয়টা? 2,65,000 আছে, অনেক গাভ গরু আছে, আরো গাভ গরু আছে। বাচ্চা সহ একটাই না? বাচ্চা সহ আরেকটা আছে। 265-এর না, ওটার দাম কম আছে। চলেন আমরা বাচ্চা সহ আরেকটা যে গাভী রয়েছে গাভীটা দর্শকদের দেখি। 2 নম্বর সিরিয়ালে আরো একটি বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের গাভী? এটা হলস্টিন ফ্রিজিয়ান, এটা একবেন দিছে আগে, দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ। একটা বাচ্চা আগে দিছে? জি। দাঁত কি দাঁতের মধ্যে আছে? দুই মুরে খিল আছে, 6 দাঁত। আচ্ছা, কি বাচ্চা পড়ছে এবার? সার বাচ্চা। সার বাচ্চাটার বয়স? বয়স মোটামুটি 2.5 ঘন্টা হচ্ছে। 2.5 ঘন্টা? আচ্ছা, 2.5 ঘন্টা এখনো জন্মফুল পরে নাই? জন্মফুল এটা পড়েছে, ওটা পরে নাই। আচ্ছা, এটা পরে গেছে 2 নম্বরটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কত কেজি পালান হয়ে আছে? এটা আপনারাই বলেন, আমি আর কি বলবো। তাও তো এখন যদি এই পালানে দুধ থাকে তাও তো 13-14 কেজি 15 কেজি পালান আছে। আরামছে? আরামছে আছে না? হ্যাঁ। কতবার টানছেন? একবার টানছি। একবার? হ্যাঁ। এগুলো কত কেজি গ্যারান্টি হিসাবে যাবে? আরো একটি গাভী নিয়ে আসলেন, রং সাদা কালো। এটা কি জাতের? এটা জাত আপনারাই কন, আমি তো প্রতিটা জাত কই, আপনার দুই একটা কন। এগুলো তো হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা বিট সাইজ
মানে 100% বিট সাইজ। হ্যাঁ 100% বিট সাইজের। সময় কতদিন আছে? সময় এখনো 3 সপ্তাহ। ফুল 3 সপ্তাহ খাবে? হ্যাঁ হ্যাঁ। বাট জরেও তো আপনার না? আচ্ছা, এগুলো কত কেজি দুধের গাভী হবে? আরে একটা গরু আপনি শিয়ার দেন। এগুলো আমার হিসাবে তো 18-20 কেজি দুধ দেওয়ার কথা। 20 প্লাস হবে আল্লাহর থেকে। 20 প্লাস। হ্যাঁ। দাম কত? একটাই দাম দেবো, 2,65,000। 2,65,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। একদম একদম। আমরা যে পাশে যে 4 নম্বর সিরিয়ালে গাভী রয়েছে, 4 নম্বর এটা দর্শকদের দেখে, এটাও কিন্তু বিগ সাইজের গাভী। হ্যাঁ, এটা রানী 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 রানী। রানীর দাঁত কয়টা? রানীর দাঁত 4টা। 4 দাঁত? হ্যাঁ। আচ্ছা, রানী কত মাসের গাভীন? এটার 15 থেকে 20 দিন টাইম আছে। রানীর এখন কার্ডের হিসেবে তো 20 দিন টাইম আছে। কার্ডে 20 দিন আছে? তাও তো মিনিমাম 15 দিন সময় নেবে নাকি? রানীর কিন্তু ওলান অনেক বড় হয়ে গেছে। আরো বড় হবে? আরো বড় হবে। কত কেজি রানী দুধ দিবে? 22-23 কেজি আশা করা যায়। 22-23 কেজি দুধ দিবে ইনশাল্লাহ। বাচ্চা যদি কেউ দেওয়াই নিতে চায়? হ্যাঁ, দিয়ে দিয়ে নিতে পারবে। সময় সুযোগ আছে না? আছে আছে। আচ্ছা, এইটার দাম কত রানীর? আমি শুধু দেখি নাই, দর্শকদেরও ফুটেজ নিছি, দেখাই দিব। 5 নম্বর একটা কি জাতের? ওটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স 4 দাঁত। হলস্টাইন ফ্রিজিয়ান, 4 দাঁত বয়স? আচ্ছা, এটা কি প্রপার হলস্টাইন ফ্রিজিয়ান নাকি অন্য কিছু মিক্স টিক্স আছে? জার্সি? কোনো মিক্স নাই, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত কয়টা হইছে? 4 দাঁত মাত্র। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা। এটার কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এরও 20 দিন টাইম আছে। এখনো 20 দিন ফুল সময়? হ্যাঁ হ্যাঁ। যে গাব গরুগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই জার্নি করতে পারবে তো না? এই গরুগুলো শুনেন, রাইতে নামিছে তো, হ্যাঁ, যেটুক চেহারা ছিল ওটুক নাই। এই গরুগুলো কালকে দেখবেন স্যার, ডবল বডি, ডবল ওলান হয়ে গেছে, চেহারা হচ্ছে ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ। দাম কত এটার? এটা 2,65,000। 2,65,000 আছে কয়টা? আছে আরো কয়েকটা আছে, দেখাই। আচ্ছা, আমরা যে পাশে 6 নম্বরে যে গাভী রয়েছে, 6 নম্বরটা দর্শকদের দেখাই, এইটার বডি একটু ওইগুলো থেকে একটু ছোট আছে। এটাও রানী? আচ্ছা, এটাও রানী না? জি জি। দাঁত কয়টা রানীর? দাঁত 4টা। 4 দাঁত? হ্যাঁ। কত নম্বর বাচ্চা হবে? এটা ফার্স্ট বাচ্চা। প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ হ্যাঁ। কতদিনের মধ্যে? এটা টাইম আছে মোটামুটি 20-25 দিন। 20-25 দিন সময় আছে? জি জি। আরামের সাথে জার্নি করবে, কোনো সমস্যা নাই? না না। এগুলো কত কেজি দুধ দিবে? এগুলো 20 প্লাস আশা করা যায়। 20 প্লাস? হ্যাঁ হ্যাঁ। এটার দাম? এটার দাম 2,65,000। এটারও 265? হ্যাঁ। 265 করে বেশ কয়েকটা দেখালাম, ছোট বড় আছে কিন্তু। হ্যাঁ, ওরা আমার সাথে আলোচনা করে নিতে পারবে, যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে, বাছাই করে নিবে। বড় পছন্দ হলে বড় নিবে নাকি? এই যে 7 নম্বরে যে একটা মুখ সাদা গাবি, এগুলো তো দেখলে মানুষ বলে ফ্ল্যাগবি। আসলে ফ্ল্যাগবি? এ ফ্ল্যাগবি? হ্যাঁ, এরকম দুটো আছে, আরেকটা আছে ফ্ল্যাগবি, ওটা একটু ছোট আছে। সিরিয়াল 7, ফ্ল্যাগবি একটা বিগ সাইজের গাবি। দাঁত কয়টা? মাত্র 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ। প্রথম বাচ্চা হবে? প্রথম বাচ্চা। কতদিনের মধ্যে? এটার টাইম আছে 3 সপ্তাহ, ফুল টাইম। ফুল 3 সপ্তাহ সময় আছে? হ্যাঁ হ্যাঁ। বাট জরায়ু তো আপনার না? হ্যাঁ হ্যাঁ। কত কেজি গা দুধ দিবে এই ফ্ল্যাগবিটা? 2,500 আসতে পারে। 2,500 হতে পারে? আমি 20 প্লাস বলবো। এগুলো কি বাচ্চা কি ফ্ল্যাগবি দেওয়া আছে? 20 কি ফ্ল্যাগবি করা? হ্যাঁ ফ্ল্যাগবি করা। ফ্ল্যাগবি করা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাম কত? এরা 2,65,000। 2,65,000 টাকা? আচ্ছা, এটাও চাওয়া থাকলো, দর্শকরা হালকা কিছু আলোচনা করে কিন্তু এই গাভীগুলো সংগ্রহ করতে পারবে। আমরা যেই পাশে 8 নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে, 8 নম্বরের গাভীটা দর্শকদের দেখাই, এটা কি জাতের 8 নম্বরেরটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স মাত্র 4 দাঁত। হলস্টাইন ফ্রিজিয়ান, 4 দাঁতের গাভী। প্রথম বাচ্চা দিবে না? প্রথম বাচ্চা। কতদিনের মধ্যে বাচ্চাটা দিবে? এটার সময় আছে ফুল 3 সপ্তাহ টাইম আছে। এখনো 3 সপ্তাহ ফুল আছে না? আচ্ছা, এগুলো কত কেজি দুধ দিবে? 18-20 কেজি? এগোটার দাম কত? এটার দাম 2,55,000। মানে আগের গুলো হচ্ছে 10,000 টাকা কম আছে। দরদামের কি সুযোগ আছে? হালকা সুযোগ আছে। চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখাই। 9 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কেমন? মাত্র 4 দাঁত। মাত্র 4 দাঁত? হ্যাঁ। কত নম্বর বাচ্চা হবে? ফার্স্ট বাচ্চা। প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ। সময় কতদিন আছে? সময় এটারও মোটামুটি 15-20 দিন। এখনো 15-20 দিন খাবে না? হ্যাঁ। এরপরে গা আল্লাহ দিলে বাচ্চা হবে। হ্যাঁ হ্যাঁ। কত কেজি দুধ দিবে? এটাও 18-20 কেজি আশা করা যায়। 18-20 কেজি? জি জি। দাম কত এটার? এটার দাম পড়বে 2,55,000। 2,55,000 টাকা? হ্যাঁ। চাওয়া থাকলেও দর্শকরা হালকা আলোচনা করে নিতে পারবে। হ্যাঁ। চলেন আমরা যে 10 নম্বরে যে গাভী রয়েছে, 10 নম্বরের গাভীটা দর্শকদের দেখে, এটাও কিন্তু বিগ সাইজের একটা গাভী। গরু আরও ছোটও আছে, মাঝারিও আছে। আমরা শুধু স্যাম্পল হিসাবে এইগুলো দেখাচ্ছি, বাকি যারা কিনবেন ভিডিও দেখে আসলে আজকালের মধ্যে অনেক গরু দেখতে পারবে। হ্যাঁ অনেক গরু আছে, অনেক। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কেমন?
মাত্র চার দাঁত। চার দাঁতে প্রথম বাচ্চা না? হ্যাঁ। কতদিনের মধ্যে বাচ্চাটা দিবে? খুব বেশি টাইম নাই, 10-12 দিনের মধ্যে। 10-12 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ। এগুলো কি জার্নি করতে পারবে এখন? সমস্যা না, জার্নি করতে পারবে যে কোনো জায়গায়। হ্যাঁ। কত কেজি দুধ দিবে? এটা 17-18 আশা করা যায়। 17-18 কেজি ইনশাআল্লাহ দুধ দিবে। হ্যাঁ। দাম কত? দাম পড়বে 2,25,000। 2,25,000। হ্যাঁ। এক দাম কত এটার? একদম একদম একটা গরু একদমে দেখাই, একদম 20 টাকা দাম। 20 টাকা যাবে একদম। চলেন 11 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখি। 11 নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন, মাঝারি থেকে বড় সাইজের। কি জাতের গাভী এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স? বয়স মাত্র চার দাঁত। চার দাঁত। কত নম্বর বাচ্চা হবে? ফার্স্ট বাচ্চা। প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ। পেটে বাচ্চা আছে? পেটে বাচ্চা। কতদিনের মধ্যে বাচ্চা দিবে? 20-22 দিন টাইম আছে এখনো। 20-22 দিন? হ্যাঁ। বাত জরায়ু গ্যারান্টি? প্রত্যেকটা গাব গরুর বাত জরায়ু আপনার নাকি? হ্যাঁ। এগুলো কত কেজি দুধ দিবে? এগুলো 17-18 আশা করা যায়। 17-18 কেজি অর্থাৎ 15+। হ্যাঁ হ্যাঁ। দাম কত? এটা 2,25,000। 2,25,000। হ্যাঁ। আমরা এই পাশে সবশেষ 12 নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে, 12 নম্বর সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই। হ্যাঁ হ্যাঁ। এটাও তো মুখ সাদা। হ্যাঁ। এটা ফ্ল্যাগবি? ফ্ল্যাগবি। আচ্ছা, এটা ফ্রিজিয়ান গাভী। বয়স কেমন? বয়স মাত্র চার দাঁত হচ্ছে। কত নম্বর বাচ্চা হবে? ফার্স্ট বাচ্চা। আচ্ছা, এটার সময় কতদিন আছে? এটার সময় একটু বেশি আছে, একটু বেশি আছে না? 25 দিন টাইম আছে। এগুলো কত কেজি দুধের গাভী হবে? আচ্ছা, সবগুলো তো আমি বললাম, ফার্স্ট আর লাস্ট আপনি বলেন। আচ্ছা, 16-17-17-18 এরকম? 17-18 আশা করা, এরকম আশা করা যায়। দাম কত এটার? এটার দামও 2,25,000। 2,25,000। ওই ফ্ল্যাগবি আর এই ফ্ল্যাগবি নিলে জোড়ায় গাড়ি ভাড়া কি ফ্রি দেওয়া যায় না? সেটা আমার সাথে আলোচনা করে আলোচনা করতে হবে না, আলোচনা করতে হবে এবং ফোন দিতে হবে। একটু ক্যামেরাটা নিয়ে আসেন, একটু ভিতর দিকে নিয়ে আসেন। কাকা আসেন, গরুগুলো গরুগুলো একটু দেখাই যে গরু আসলে দর্শক একটু মুখ করে এখানে এখানে দুইটা আছে দেখেন। আচ্ছা, এখানে দুইটা আছে, যেখানে শোয়ায় দিয়ে ক্যামেরা কি ক্লিয়ার আছে? জার্সি আছে, তুলে দেন একটু দেখাই দেই না, শুধু মুখে গল্প করি। অনেকেই বলে যে ভিতরে আছে 30টা, দেখাবো 5টা, এরকম না, গরু আসলেও এখানে অনেক গরু আছে। আসেন একটু ক্যামেরাটা ক্লোজ নিয়ে, যেমন একটা জার্সি, এখানে মাঝারি সাইজের কিছু ফ্রিজিয়ান আছে, এই যে এইদিকে ফ্রিজিয়ান আছে, 25 লিটার দুধের গাভী ওই পাশে আছে না? আচ্ছা, এখান দিয়েও কিন্তু বেশ কিছু গাভী রয়েছে, এই পাশে কিছু শেড আছে, এই শেডে কিছু গাভী রয়েছে, তো মোটামুটি গাভীতে কমতি নাই। আচ্ছা, সেটাই বলতেছি যে গাভী আপনারা ভরপুর দেখতে পারবেন। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01717 3036-01। এটা তিন মুহূর্তে আছে? এটা শুধু লোকাল নাম্বার। আচ্ছা, ওই যে ওই পাশে গরুগুলো? হ্যাঁ, ওগুলো বেচার ওখানে আপনি ছটা আছে ওখানে। ওগুলো তো বিক্রি গরু না? হ্যাঁ হ্যাঁ, বিক্রি গরু। আচ্ছা, আর ইমোটা কোনটা? আমার ইমো হচ্ছে 01327 নিজেই চোখকে দেখে শুনে খামারি জাস্টিফাই করে গরু কিনবেন, তাহলে ঠকবেন না, কারণ আপনার কষ্টের টাকা যেন বিফলে না যায়, এই জন্য আমি সবসময় যাচাই বাছাই করে গরু কিনতে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।